বলছে মমতাজুল ইসলাম আহলে হাদিস, আরে তুমি আহলে হাদিস বোঝো? আহলে হাদিস হলো তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলবে তবুও নামাজে হাজার লক্ষ কোটি মানুষের সামনে জোরে আমিন বলবে, এর নাম আহলে হাদিস। ফাঁসির মঞ্চে ঝুলবে তবুও বুকের উপরে হাত বাঁধবে, এর নাম আহলে হাদিস। আহলে হাদিস মানে মিথ্যা যদি তার কাছে চলে আসে সত্য আসার সাথে সাথেই মিথ্যাকে দূরে ছেলে ফেলে দিবে, এর নাম হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস মানে শুলিতে চড়িয়ে দেওয়া হবে তবুও বাতিলের সামনে মাথা নত করবে না, এরই নাম আহলে হাদিস। আহলে হাদিস মানে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হবে তবুও তারপরেও বাতিলের সামনে বলিষ্ঠ ভাষায় বক্তব্য রাখবে, এরই নাম আহলে হাদিস। আমি মমতাজুল ইসলাম তোমার 10 পয়সাও দাম দিই না, তুমি যতই হুমকি দাও, যতই বলো কোথায় জলসা বল, যতই বলো একে ধরে আনতে পারলে 10 লাখ টাকার পুরস্কার, আমি মমতাজুল ইসলামের কথা আবার বলে যাচ্ছি, আহলে হাদিসদের ব্যাপারে যদি আর কোনোদিন তোমাদের জবান খুলতে দেখি, আমিও মমতাজুল ইসলাম বলছি আমার সাথে কেউ থাক আর না থাক মনে করব শহীদ হয়ে গেলাম, তোমাদের এই 5 হাত জীব টেনে আমি ছিঁড়ে দেব। আমিও যদি কোনো বক্তব্যতে শুনেছি আহলে হাদিস মানে, আহলে হাদিস মানে তোমার তাবিজের ব্যবসার 12টা বেজে গেছে এই কারণে, ইসলামে ওদের কোন জায়গা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছাড়া পৃথিবীর কোন মানুষ যদি কারো আনুগত্য করে তাহলে তার আমল সব বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। কিসের হুজুর, কিসের পীর সাহেব, ওদের কোনো অস্তিত্বই ছিল না, অনেক পরে ওদের জন্ম হয়েছে। ওরা বলছে আমাদের হুজুরদের বদৌলতে তোর বাপদাদারা হাদিস কোরআন জানতে পেরেছে। তা হাদিস জানতে পেরেছে তোর হুজুর কি আল্লাহ নবীর আগে জন্মগ্রহণ করেছে? নিজেকে আশিকের রসুল বলে দাবি করছে সব পীর সাহেবরা, আশিকে রাসূল মানে রসুলের প্রেমী। আই মমতাজুল ইসলাম বলছি তোমরা আশিকে রাসূল নয়, তোমরা হচ্ছে আশিকে আবু জাহেল, তোমরা আবু জাহেলের বন্ধু। আপনাকে একটা কথা বলে স্টেশনে রেখে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে ভালো নিশ্চয়ই সে আল্লাহর কাছে ভালো। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীর কাছে উত্তম স্বামী। চলুন, আমি কত ভালো লোক বাড়ির চাকরকে বললে বোঝা যাবে, তাই না? আপনার একটা জুতোর দোকান আছে, দুইজন কর্মচারী আছে, আপনি কত দামি লোক এটা সব থেকে ভালো বলতে পারবে কে? কর্মচারীরা, তাই না? তবে ইদানিং কিছু হুজুররাও বলতে পারছে, ইদানিং কিছু হুজুররা মাঝে সাঝে একটু আপনাদেরকে দিয়ে দিচ্ছে ওষুধ, মাঝে সাঝে ইদানিং কিছু হুজুররা বলতে পারছে, আচ্ছা আমি কত ভালো লোক, আমার দাদুর নাম কি, আমার জন্ম তারিখ কত, আমার গ্রামের লোক ভালো বলতে পারে না আপনি ভালো বলতে পারেন? কোনটা? আমার গ্রামের লোক ভালো বলতে পারে, তাই তো? এবার আপনাকে একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে কোথায়? মদিনাতে। মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 হাজার সাহাবীর কবর রয়েছে। হাজি সাহেবরা দেখে এসেছেন কেউ? একজন হাজি সাহেব হাত তুলে বলুন তো আমি দেখে এসেছি। আল্লাহ নবী 10 হাজার সাহাবীর কবর রয়েছে মদিনাতে, 10 হাজার সাহাবীর কবরে একটাও চাদর চড়ানো নাই, 10 হাজার সাহাবীর কবরে 3 দিন 4 দিন ঔরস করার পদ্ধতি নাই। বিশ্ব নবী যেখানে জন্মগ্রহণ করলেন মক্কাতে, মৃত্যুবরণ করলেন মদিনাতে, তারা আল্লাহ নবীকে ভালোবাসে না, তারা বারাই রবিউল আউয়াল পালন করে না, তারা নবীর নামে নবীর আওলাদ বলে দাবি করে না। আর এই ভণ্ড হুজুর এইখানে বলছে চাদর চড়িয়ে দিয়ে তোমরা যত লোক আছো আমাদের হুজুরদের কাছে এসে নমস্কার করো। কি আশ্চর্য ব্যাপার, আস্তাগফিরুল্লাহ। হাজি সাহেব, মদিনাতে আল্লাহর নবীর কবরের পাশে যখন আপনি দেখতে গিয়েছিলেন, পুলিশ আপনাকে এ কথা বলেছিল এই নবীর দিকে পিছন করবেন না, পিছনে ব্যাকে ফিরে আসুন, এরকম কিছু ব্যাপার আছে? আছে নাই? পুলিশ দাঁড়াতে দেয় ওখানে? দাঁড়াতে পর্যন্ত দেয় না। গত পরশু দিন তার আগের দিন এক জায়গায় গেলাম, কোন একটা মাজারে, তা মাজারে যাবার সময়তে মাজারে গেলাম, দেখলাম তা গেটম্যান আমাকে বলছে হুজুর আপনার সব ভালো, একটা জিনিস করবেন। আমি বললাম কি করব?
বলছে যখন মাজার দেখবেন জিয়ারত করবেন, জিয়ারত কিন্তু পেছনে আস্তে আস্তে করে ফেরত আসতে হবে। কেন? বলছে হুজুরের দিকে পিছন করা যাবে না। আমি বললাম ওরে বোকা, পিছনের দিকে তো কিছুই থাকে না, বরং সামনের দিকে লিঙ্গ থাকে। যদি পিছনের দিকে উঠে আসি তোর হুজুর বেশি অপমান হবে, লিঙ্গটা তোর হুজুরের দিকে যাবে। পাগল কোথাকারে, পিছনে তো কিছুই থাকে না। এই বোকা কোথাকারে, আল্লাহ নবীকে মদিনার লোক ভালোবাসতে পারল না। মক্কা থেকে মদিনা 200-400 কিলোমিটার রাস্তা, রাস্তার ধারে একটাও মাজার পাওয়া গেল না। আর এ জিলাপি হুজুর বলছে আমাদের কবরে এসে ফুল দাও আর চাদর চড়াও। কি আশ্চর্য ব্যাপার জি! আমি মমতাজুল ইসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বাড়ির চাকরের কাছে আপনাকে একবার পরিচয় করিয়ে দিই, লোকটা কত ভালো ছিল। বাড়ির চাকর, নাম হলো তার আনাস। কি নাম? আনাস। 10 থেকে 11 বছর যাবৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এর সেবা যত্ন করেছেন। আল্লাহু আকবার! হযরত আনাস বলছেন, নবীজি যদি আমাকে কোনোদিন কোনো কাজের জন্য যদি পাঠাতেন, আমি সেই কাজ না করে অনেক সময় শিশুদের দলে ঢুকে খেলাধুলো করতে শুরু করে দিয়েছি। আল্লাহর নবী পিছন দিক দিয়ে মৃদুভাবে আমার গায়ে টাচ করে তার হেসে দিয়ে বলেছে, আনাস কি ব্যাপার, তুমি এখনো খেলাধুলো করছো? হযরতে আনাসও মুচকে হেসে দিতেন, আল্লাহর নবী ভুলে গেছে। হযরতে আনাস বলছেন, আল্লাহর নবী আমাকে কোনোদিন কটু কথা বলতেন না, কোনোদিন এ কথা বলেননি, আনাস তুমি কেন করেছো, কেন তুমি করলে না, কেন তুমি খেলে, কেন তুমি খেলে না, কেন তুমি বললে, কেন তুমি বললে না। হযরতে আনাস বলছেন, আল্লাহর নবীর মতো গোটা শরীরের যা ঘেরান, এত সুখ ঘেরান পৃথিবীর কোন পুরুষ মানুষের শরীর থেকে আমি পাইনি। হযরতে আনাস বলছেন, দীর্ঘ 10 বছরে আল্লাহর নবীর গায়ে হাত দিয়েছি, অনেক সময় মোসাফা করেছি, আল্লাহর নবীর মতো নরম শরীর, আল্লাহর নবীর মতো কোমল হাত পৃথিবীর আর কোন মানুষের হাত আমার চোখে পড়েনি। 10 বছরের খাদেম সার্টিফিকেট দিচ্ছে চূড়ান্ত পর্যায়ের ভালো লোক। আল্লাহ, আপনার আমার চরিত্র কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখবেন। পৃথিবীতে অনেক মানুষেরা বলেছে, এক চর মারলে আর একটা গাল বাড়িয়ে দাও, তোমাকে হাত দিয়ে যে মেরেছে তুমি হাত বাড়িয়ে দিও না, তাকে ক্ষমা করে দাও। এগুলো নীতি কথা হিসাবে বইয়ের পাতাতে শুধু লেখা আছে, সীমাবদ্ধ। প্র্যাকটিক্যালে কেউ করে দেখাতে পারেনি। পৃথিবীতে একজন মাত্র মানুষ ছিলেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার অপরাধীকে কাছে পাওয়ার পরেও ক্ষমা করে দিয়েছেন, দয়ার নবী, এরই নাম। একজন লোক এসে ইহুদি মসজিদে এসে ছচ্চর ছচ্চর করে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, ঘটনা শুনেছেন না? দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। হযরত ওমর তো খুব রাগি লোক, আলী তো খুব রাগি লোক, মারবে বলে উঠে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি ব্যাপার না, আল্লাহ রাসূল মসজিদে পেচ্ছাপ করছে, ওকে মেরে দিব, ওকে জীবিতই রাখবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদমই নয়, মারা তো দূরের কথা, ওর পেচ্ছাপটা সম্পূর্ণ কমপ্লিট করতে দিবে, তবে অন্য কথা। আল্লাহু আকবার! সম্পূর্ণ পেচ্ছাপ করা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, শোনো বাবু শোনো, এটা মসজিদ, আল্লাহর ঘর, এখানে পেশাব করতে হয় না। বালকটি তখন বলছে, আপনার ব্যাপারে অনেক অভিযোগ শুনেছি, আপনি খুব খারাপ লোক, আপনি খুব বদমায়েশ লোক, আপনি একজন মারাত্মক খুনি, আপনার ব্যাপারে কটু কটু অনেক কথাবার্তা শুনেছি, কিন্তু আল্লাহর নবী আমি আপনার মসজিদে পেচ্ছাপ করলাম, আপনার হাতে আমি ধরা পড়লাম, তারপরে আপনি আমাকে কিছুই করবেন না? বিশ্ব নবী বলছেন, না কিছুই করব না, তোমাকে শুধু উপদেশ দিয়ে দিলাম বাবু, মসজিদ আর কোনোদিন পেচ্ছাপ করো না। লোকটি তখন বলছে, আল্লাহর নবী আমাকে কলেমা বলে দেন, আমি ইসলামের পথে চলে আসব, আমি ইসলাম গ্রহণ করব। এটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জি। আল্লাহ নবীর চরিত্র দেখবেন। মক্কাতে মারা গেলেন, তার নাম কি? আবু তালিব, চাচা। খাদিজা মারা গেলেন, আল্লাহ নবী একেবারে একা হয়ে গেলেন, পাশে কেউ নেই, কেউ পাশে নেই।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন মক্কাতে তো আমাকে থাকতে দিবে না, বিশ্বনবী তিনি তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়ার পরে সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করলেন কি, না তায়েফের লিডারদের বাড়িতে বাড়িতে গিয়ে ইসলাম প্রচারের কাজ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের লিডারদের বাড়িতে গেলেন, গিয়ে যখন বললেন আমি মুহাম্মদ, আমার কাছে কোরআন অবতীর্ণ হয়, আমার কাছে ওহী আসছে, আমি একজন নবী, আল্লাহ সত্য আপনার আকাশের উপরে থাকে, তোমরা এটাকে মেনে নাও, 360টা দেব দেবীর মূর্তি পূজা ছেড়ে দাও। তখন তায়েফের লিডাররা যুক্তি করলো এই লোকটাকে এখান থেকে দেশ ছাড়া করে দিতে হবে, একে মারতে হবে। নিজেরা তো যা মারলো মারলো, তায়েফের শিশুদের হাতে পাথর তুলে দিয়ে আঘাত করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মাখা শরীর নিয়ে চলে এলেন তায়েফের পাহাড়ের উপরে। পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা আল্লাহ নবীকে ডেকে বলছেন, নবী আপনি শুধু একবার বলুন কারা আপনাকে মেরেছে। তাদেরকে এই তায়েফের পাহাড়গুলোকে তুলে, বড় বড় পাথরগুলোকে তুলে তাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, কি বলেছিলেন সেদিন বলেছিলেন, ওদেরকে মেরো না, যদি ওদেরকে মেরে দাও পরবর্তীতে ইসলাম কাদের কাছে পৌঁছাবো। মেরেছিলেন, জানা আছে, মারেননি, ক্ষমা করে দিয়েছিলেন। এটা হচ্ছে বিশ্ব নেতার চরিত্র। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর উত্তম চরিত্রের অধিকারী। নিজে খেতে পাননি কিন্তু অধীনস্থ থাকা মানুষগুলোর খোঁজ খবর নিয়েছিলেন, কে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান নেতাদের চরিত্র কেমন? আলহামদুলিল্লাহ নবীর মতোই, নবীর মতোই নয়, নবীর মতোই। একটা গরিব মানুষের ইন্দারা বাসনের ঘর এসেছে, তা ওর কাছে গিয়ে বলছে, আমি বাস্তব কথা বলি, সব জায়গাতে বিতর্কিত হয়, তা গরিব মানুষ ওর বাড়িতে রাতের বেলা দুটো লোক পাঠিয়েছে, বলছে ফটিককে গিয়ে বল 10,000 টাকা দিতে, যদি 10,000 টাকা না দেয় ঘর কেটে করিমকে দিয়ে দিব, মাল পাবে না। এ ঘটনা মালদা জেলাতে নয়, আমাদের ওদিকে ঘটছে, আপনাদের এদিকেও হয়, সব জায়গাতে, মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো। এটা আমাদের নেতাদের চরিত্র, কি বলছি বুঝতে পারছেন না? আপনি কোন নেতার পিছনে ঘুরছেন, কোন নেতার পিছনে ঘুরছেন? যে নেতার ব্যাপারে আপনি সার্টিফিকেট দিচ্ছেন স্লোগানে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার নেতা রাতের বেলা একরকমের চরিত্র, তোমার নেতা দিনের বেলা একরকমের চরিত্র, তোমার নেতা সকালবেলা একরকমের কথা বলে, তোমার নেতা রাতের বেলা আর একরকমের কথা বলে, তোমার নেতা তোমার বাপের সাথে একরকমের বলে, তোমার সাথে একরকমের বলে, তোমার নেতা তোমার বড় ভাইকে একরকমের কথা বলে, তোমাকে আর একরকমের কথা বলে, এই তোমার নেতার চরিত্র। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র একদম সাদা কাগজের মতো স্বচ্ছ, যেখানে কোনো অপবিত্রতা স্পর্শ করতে পারবে না। আল্লাহ আকবার, কেমন চরিত্রবান মানুষ ছিলেন! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বলা হচ্ছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, একদম। অনেকক্ষণ পরে এবার মাইকটা হলো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ফাসা তুবসিরু ওয়া ইউবসিরুন, ওচিরেই আপনিও দেখতে পাবেন, তারাও দেখতে পাবে, আইয়্যুকুমুল মাফতুন, কারা বেকারগ্রস্ত, কারা ক্ষতিগ্রস্ত আর কারা ভালো, অচিরেই আপনি এটা দেখতে পেয়ে যাবেন। আবিও মমতাজুল ইসলাম আপনাকে কথা বলছি, আজ পর্যন্ত যারা কোরআন এবং সুন্নাহের শত্রুগিরি করছেন, কোরআন এবং সুন্নাহের পিছনে যারা কথা বলছে, অচিরেই এরা দেখতে পাবে, অচিরেই এরাও শুনতে পেয়ে যাবে আপনাদের পাবলিকের কাছ থেকে কি সাজা পেতে হয়। কিছুদিন আগে হুজুর বক্তব্য করতে গেছিলেন মেদিনাপুরে, ওখানে হুজুরকে তাড়া করেছে শুনলাম। তার আগের দিন আমাদের উত্তর চব্বিশ পরগনায় হুজুর বক্তব্য রাখতে গিয়েছিলেন, কোন হুজুর, যে হুজুর বলছে আমার নামে দরুদ না পড়লে নামাজ হবে না, যে হুজুর বলছে নফল নামাজ পড়তে গেলে আমার পারমিশন লাগবে, যে হুজুর বলছেন আমি নূরের তৈরি, আমি মাটির তৈরি নয়, যে হুজুর নিজে আল্লাহ বলে দাবি করছে। হুজুর কিছুদিন আগে জলসা করতে গেল, আল্লাহ তাআলা বলছেন, ফাসা তুবসিরু ওয়া ইউবসিরু, নবী অচিরেই আপনিও দেখতে পাবেন, বেঈমান মুশরিকরাও দেখতে পাবে। আমি মমতাজুল ইসলামের কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন, যারা সহিহ হাদিস এবং কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, অচিরেই
আপনি যদি বেঁচে থাকেন আমিও যদি বেঁচে থাকি অবশ্যই দেখা হবেই দুনিয়াতে আপনি দেখতে পাবেন হুজুর কেমন লাঞ্ছিত হয় হুজুর কেমন অপমানিত হয় আপনি দেখতে পাবেন বলছে আহলে হাদিসরা নাকি ইহুদিদের দালাল আহলে হাদিসরা ইহুদিদের দালাল এ বক্তব্য শুনেছেন বলেছে বলছে আরএসএস এর থেকে খারাপ আল্লাহু আকবার এসব কেচ্চা কাহিনী শুনেছেন শুনেছেন হ্যাঁ ঠিক আছে ফতোয়া দিতে শুধু ব্যস্ত হুজুর রাত ফতোয়া দিয়েছে বলছে ডাক্তার জাকির নায়েক কাফের বলছে কেন বলছো প্যান্ট শার্ট পরে এই জন্য কাফের ও তাহলে প্যান্ট শার্ট পরে জাকির নায়েক এই জন্য কাফের হ্যাঁ আচ্ছা বলুন তো কোনো কাফেরের সঙ্গে বন্ধু করা যায় কথা বলুন যায় যাবে না কোন মুশরিকদের সঙ্গে বন্ধু করা যাবে যাবে না অথচ হুজুর প্যান্ট শার্ট পরে বলে ফতোয়া দিয়ে দিল ডাক্তার জাকির নায়েক কাফে আর ওই হুজুরের কাছে তাবিজ নিতে আসছে একটা লোক প্যান্ট শার্ট গাঁটের নিচে কাপড় পরে যখন সালাম দিচ্ছে সালামের ভিতরে 20,000 টাকার বান্ডিল তখন হুজুর মাথা হাত দিয়ে দোয়া করছে আপনি স্বর্গে চলে যাবেন তখন কাফের হলো না এই ধর্মের কথা বলছে ডাক্তার জাকির নায়েক কাফের ফতোয়া দিয়ে দিলে হ্যাঁ এই বিশ্বাসঘাতকেরা এই সহিহ হাদিস এবং কোরআনের দুশমনেরা ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করেছে শুধু তাবিজের ব্যবসায় ভাটা পড়েছে এই কারণে এরাই জাজ্জি সানসারিকে চক্রান্ত করে এরাই 13 বছরের জেল ঘোষণা করে দিয়েছে এরাই তো জাজ্জিসকে জেলে ভিতরে পড়েছে এরাই বাংলার বলিষ্ঠ বক্তা যাকে বক্তা সম্রাট বলা হয় মেমারিতে বাড়ি গোলাম আহমেদ মোর্তজাকে উত্তর ২৪ পরগনার কাউকে পাড়া সম্ভবত ওটা স্বরূপনগর থানা কাউকে পড়াতে মেরে দাঁত ভেঙে দিয়েছিল এই বেঈমানেরাই এরাই গোলাম মোর্তজাকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল আমি মমতাজুল ইসলাম দু পাতা পড়া মৌলভি সোশ্যাল মিডিয়াতে আমাকে বলছে রাজমিস্ত্রির কাজ করে মমতাজুল ঠিকই বলেছ আমি রাজমিস্ত্রিরই কাজ করি তবে আমি ভয়ঙ্কর মিস্ত্রি খুব ভয়ঙ্কর রাজমিস্ত্রি মানে সে গেতেও তুলতে পারে ভেঙেও দিতে পারে আমি মমতাজুল ইসলামের কথা বলে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আমাকে রাজমিস্ত্রি বলছো বলো তবে আমি গড়তেও পারি ভাঙতেও পারি তোমার তাবিজের ঘরের বারোটা বাজাবই তোমার মাজার ভেঙে তবে ছাড়বো তবে দাকুরুল দিয়ে ভাঙতে যাব না তুমি আহলে হাদিসকে আরএসএস এর দালাল বলো তুমি ইতিহাস পড়েছো সারা ভারতবর্ষের ইংরেজ বিরোধী আন্দোলন সর্বপ্রথম আহলে হাদিসরা শুরু করেছিল ইতিহাস পড়ে দেখো তুমি আহলে হাদিসকে বলছো আরএসএস এর দালাল এই বেঈমান বিশ্বাসঘাতকেরা পৃথিবীর মতো একটা চ্যানেলকে এই দেশ থেকে উৎখাত করে দিয়েছে এরাই অথচ স্টার জলসার মতো একজন চ্যানেলকে এদের বিরুদ্ধে কোনো কথা প্রতিবাদ এরা করলো না অথচ পৃষ্টিবির ব্যাপারে কলকাতার কোর্টে এরা মামলা করেছে এই বিশ্বাসঘাতকেরা যারা হাদিস এবং কোরআন নিয়ে ছিনিবিনি খেলছে অথচ স্টার জলসাতে যেখানে নারী পুরুষের উলঙ্গ হয়ে যেখানে পরিবার ধ্বংস করার সিরিয়াল চালানো হচ্ছে হুজুর এখানে একবারও প্রতিবাদ করলো না হুজুর জাকির নায়েকের পৃষ্টিবির বিরুদ্ধে প্রতিবাদ করে পৃষ্টিবিটাকে বন্ধ করে দিল এরা বিশ্বাসঘাতক ছাড়া আর কি হতে পারে বলছে মমতাজুল ইসলাম আহলে হাদিস আরে তুমি আহলে হাদিস বোঝো আহলে হাদিস হলো তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলবে তবুও নামাজে হাজার লক্ষ কোটি মানুষের সামনে জোরে আমিন বলবে এর নাম আহলে হাদিস ফাঁসির মঞ্চে ঝুলবে তবুও বুকের উপরে হাত বাঁধবে এর নাম আহলে হাদিস আহলে হাদিস মানে মিথ্যা যদি তার কাছে চলে আসে সত্য আসার সাথে সাথেই মিথ্যাকে দূরে ঠেলে ফেলে দিবে এর নাম হচ্ছে আহলে হাদিস মানে সুলিতে চড়িয়ে দেওয়া হবে তবুও বাতিলের সামনে মাথা নত করবে না এরই নাম আহলে হাদিস মানে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হবে তবুও তারপরেও বাতিলের সামনে বলিষ্ঠ ভাষায় বক্তব্য রাখবে এরই নাম আহলে হাদিস আমি মমতাজুল ইসলাম তোমার 10 পয়সাও দাম দিই না তুমি যতই হুমকি দাও যতই বলো কোথায় জলসা বল যতই বলো একে ধরে আনতে পারলে 10 লাখ টাকার পুরস্কার আমি মমতাজুল ইসলামের কথা আবার বলে যাচ্ছি আহলে হাদিসদের ব্যাপারে যদি আর কোনোদিন তোমাদের জবান খুলতে দেখি আমিও মমতাজুল ইসলাম বলছি আমার সাথে কেউ থাক আর না থাক মনে করব শহীদ হয়ে গেলাম তোমাদের এই 5-7 জীব টেনে আমি ছিঁড়ে দেব আমিও যদি কোনো বক্তব্যতে শুনেছি আহলে হাদিস মানে তোমার তাবিজের ব্যবসার 12টা বেজে গেছে এই কারণে
পীর থাকে কিসের পীর ইসলামে ওদের কোনো জায়গা নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ এবং তার রাসূলের অনুগত করো ওয়ালা তুবতিলু আমালাকুম তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের অনুগত ছাড়া পৃথিবীর কোনো মানুষ যদি কারো অনুগত করে তাহলে তার আমল সব বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে কিসের হুজুর কিসের পিছাদের ওদের কোনো অস্তিত্বই ছিল না অনেক পরে ওদের জন্ম হয়েছে ওরা বলছে আমাদের হুজুরদের বদৌলতে তোর বাপ দাদার হাদিস কোরআন জানতে পেরেছে তা হাদিস জানতে পেরেছে তোর হুজুর কি আল্লাহ নবীর আগে জন্মগ্রহণ করেছে নিজেকে আশিকের রাসূল বলে দাবি করছে সব পীর সাহেবরা আশিকের রাসূল মানে রাসূলের প্রেমী আই মুমতাজুল ইসলাম বলছি তোমরা আশিকের রাসূল নয় তোমরা হচ্ছে আশিকে আবু জাহেল তোমার আবু জাহেলের বন্ধু তাছাড়া মানুষকে এরকম ভাবে ধোঁকা দেয় জি আস্তাগফিরুল্লাহ অচিরেই দেখতে পাবেন দোয়া করবেন প্রত্যেক সহি আকীদার আলেমদের কাছে আমার বিনীত অনুরোধ আর যতজন আছেন আপনারা এখানে শুনছেন আমার বক্তব্য প্রত্যেক দিন অন্তত পক্ষে ফেসবুকে নিজের পেজে একটা করে কথা লিখবেন পীর প্রথা ইসলামে নেই এটা ভন্ডামি ছাড়া আর কিছু নয় দায়িত্ব সহকারে ফেসবুকে লিখবেন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ বলুন সবাই পোস্ট করবেন যাতে পৃথিবীর সব মানুষ ভাবতে শুরু করে আমি এই বক্তব্য